এই মেঘলা মেঘলা শোনো, কেঁদো না। আরে এখন যদি কাঁদো তো সব সাজ নষ্ট হয়ে যাবে। আর এক্ষুনি বর আসবে, বরের বাড়ির লোকজনও এসে যাবে। আর তারা যদি এসে দেখে এখনো তুমি কাঁদছো, তাহলে কি বলবে বলো? এমন হয়, তোমাদের বিয়েটা একটু আনইউজুয়াল, তো তাই একবার এই বাড়ি থেকে চলে যাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। তাই তো, তোমাদের নতুন জীবন খুব সুখের হবে। আর অদ্রিজার লেখাপড়ায় যতই ভালো হোক না কেন, ও যে কোনোদিনও তোমার পছন্দ করে না তা কি আমরা জানি না? কতদিন কত খারাপ কথা বলেছে তোমায়। আমি কিন্তু আমার দিদিভাইকে খুব ভালোবাসি, বিশ্বাস করো যা হয়েছে তাতে সত্যি আমার কোনো হাত ছিল না। তোমাকে কি আমরা জানি না নাকি? এত বছর ধরে একসঙ্গে গুরুজির কাছে গান শিখছি। যার কপালে যা লেখা থাকে তা না হয়ে যায় না। তোমার কপালে এই লেখা ছিল, তাই অনুরাগ বারবার ঘুরে ঘুরে তোমাকেই পছন্দ করলো। দেখবে তোমাদের দুজনকে খুব ভালো মানাবে। শুধু একটাই কথা, বিয়ের পর বড়লোক শ্বশুরবাড়ি পেয়ে আর ভালো বর পেয়ে গানটাকে ছেড়ে দিও না। গান ছাড়া আমি বাঁচতেই পারবো না। ছোট থেকে তো গানই একমাত্র আমার সুখ দুঃখ সবকিছুর সঙ্গী। গান ছাড়া আমি ভাবতেই পারি না। বাস বাস আর নয় মেঘলা, কান্নাকাটি করিস না। কোথায় এখন উত্তেজনায় বুকের মধ্যে হাতুড়ির শব্দ শোনা যাবে, তা নয় তুই কান্নাকাটি করছিস। আসলে আসলে আন্টি ওভাবে কথাগুলো বললো, তো ওটাই ওর মনে লেগেছে। শুন, মা যদি মেয়ের জামাইকে বরণ করতে না চায় তাহলে সে মেয়েটার মনের অবস্থা কি হতে পারে সেটা তো বুঝতেই পারছিস। আমি কাউকে বিশ্বাস করাতে পারছি না। আমি এইভাবে এইভাবে বিয়েটা চাইনি। আমি আমার বাবা মাকে কষ্ট দিয়ে এই বিয়ের থেকে আমার আমার কাছে আমার বাবা মার সম্মান অনেক বেশি, তাদের চোখে চলে তাও অনেক বেশি। আমার মাকে আমি কষ্ট দিতে চাইনি। আচ্ছা আচ্ছা, এখন এসব কথা থাক, যা হওয়ার তা তো হয়ে গেছে।